আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী হাসান বুঝলাম। গ্রাফিক্যালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার নিজের ধারণাতে যে লেখার জন্য যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্য। শুরু থেকে আমাদের আজকে শুরু করলাম আমার বিজয় ভাবনাটাকে আমাকে করতে হবে, বিজয় ভাবনাটাকে ইনস্টল করতে হবে। তারপরে আমার কিছু ফন্ট লাগবে, যে ফন্টগুলো আমাকে বিজয় ভাবনার বাংলা ফন্ট যেগুলি যে ফোনগুলো থাকতে হবে, যেটার কারণে আমি বাংলা ফোনগুলো আমি চেঞ্জ করে সুন্দর যেটা পছন্দ হয় সেটা আমি ইউজ করতে পারি। এর জন্য আগে বাংলা ফোনটির মধ্যে সবচেয়ে কমন একটা ফোন হচ্ছে সুতো ডিএমজে। তো এই ফোনগুলোকেও আবার ইনস্টল করতে হয়, আর ফোনগুলোকে ইনস্টল করার জন্য আমাকে যেতে হবে ধরেন আর যে ফোনগুলো আছে আমি সেখানে ফোন হবে আমি দুইভাবে ইনস্টল করতে পারি। একটা হচ্ছে বিজয় ভাবনা, এই বিজয় ফোনগুলো আছে আমি ফোনগুলোকে ধরে নিয়ে সিলেক্ট করলাম কন্ট্রোল দিয়ে অথবা আমি ফাঁকা জায়গায় এটার ভিতরে ফন্টের ভিতরে না ফাঁকা জায়গায় আইকনটা ক্লিক করলে এখানে পেস্ট করে দিবে। যদি আমি কপি করে থাকি তো সবগুলো এখানে শো করবো, দেখাই এখানে যদি আমি এখানে কপি করলাম এটাকে কপি করলে আমি যদি এখানে কন্ট্রোল প্যানেলের ভিতরে যে এখানে ল্যাপটপ ক্লিক করি এখানে টেস্ট হয়ে যাবে, টেস্ট করলে আমার এটা হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমার বিজয় ভাবনার ফর্মগুলোকে ইনস্টল করার ব্যাপার। ইনস্টল করার পর আমি যখন এখানে সুতো ইংলিশে যখন ইংলিশটা শো করা থাকবে তখন আমি এখানে এখানে লিখবো আমি আমার অল্টার ইয়ে লিখে আমি ইন্টার চাপলাম। এখন আমি এখানে যদি লিখি আলী হাসান দেখেন, এখন আমি আলী হাসান যখন আমি লিখলাম আমি এখানে শিফট চেপে ট্র্যাক করে পরে করতে পারি বা এখান থেকেও আমি ফোনগুলোকে ফোনটের ইয়া পয়েন্ট বাড়িয়ে দিয়ে বড় করে দিই। এখন আমি লিখলাম আলী হাসান কিন্তু আমার আসলে সব কিছু উল্টা, কেন? কারণ আমার এখানে ইংলিশ আছে, আমার এটাকে সুতরাং লেখার পরেও আমাকে এখানে এই বাংলাটা সিলেক্ট করে দিতে হবে। কীভাবে সিলেক্ট করবো? কন্ট্রোল অল্টার বি চাপবো, কন্ট্রোল অল্টার বি চেপে যখন আমি এখানে টাইপ টুলটাকে সিলেক্ট করি এখানে ক্লিক করবো, এরপরে আমি লিখবো আলী হাসান। অনেকেই প্রশ্ন করে যে আমার সব কিছু ঠিক আছে তারপরে আমি লেখা যা লিখতেছি তার চেয়ে উল্টো আসতেছে, তো যা তখন আমার মনে হয় যে এইটা যে এই প্রবলেমগুলো এই প্রবলেমটা আমার এই ভিডিওটা দেখে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটাকে আমি যখন লিখতে থাকবো তখন এটা বর্ডার ক্রস করে চলে যাবে, এক লাইনে হতে থাকবে। এখন আমি যদি একটা এরিয়ার মধ্যে রাখতে চাই টাইপ টুলটাকে সিলেক্ট করে আমি এখানে ড্র্যাগ করে এখানে যদি আমি এখানে লিখি তারপরে আমি যদি একটা লিখতে থাকি নিচে চলে আসবে এরকমভাবে আসবে। তো এটা হচ্ছে একটা অপশন। আর যখন আমি কোনো আমার মনে হয় যে আমার আগের যে ভিডিও যে আগে যেগুলো আছে সেগুলি যদি কেউ দেখে থাকেন তাহলে আমার মনে হয় যে এই প্রবলেমগুলো থাকার কথা না, কারণ আমি এই সমস্যা ব্যাপারে এর আগের পর্বগুলোতে আলোচনা করেছিলাম শুরুর দিকে। তো যদি কেউ ওয়ার্ড থেকে কোনো ফাইল বা কোনো লেখা যদি কপি করে পেস্ট করতে চান ডেস্কটপে তাহলে অবশ্যই টাইপটি সিলেক্ট করে ড্র্যাগ করে এইখানে পেস্ট করতে হবে। যদি আপনি এইখানে পেস্ট না করেন বা শুধু নর্মালি নর্মালি এখানে পেস্ট করবেন সব লেখাগুলো ভেঙে যাবে। এটা হচ্ছে বিজয় ভাবনার ব্যাপার। আপনি যদি অব্রতে লিখে থাকেন সেই অব্র লেখাটাও বিজয়ের ভিতরে কাজ করবে না, সেটাও ভেঙে যাবে। এই জন্য আমাকে অব্রতেও আমি কীভাবে করতে হয় সেটাও আমি এখনই দেখিয়ে দিচ্ছি। অব্রতেও যদি কেউ ফাইলটাকে আনতে চান তাহলে সেটার জন্য আপনাকে এখানে অব্র একটা লেখা যেমন এখানে আমি আপনাকে লিখে নিই আলী হাসান লিখলাম। এখানে লেখার পরে আমি এখানে কপি করলাম, এখানে আমি এখানে এই অব্রের এখানে যাব, এখানে আছে ইউনিকোড টু বিজয় টেক্সট কম্পিউটার ক্লিক করলে এখানে আমি কপি করে এই পেস্ট করব। এখন এখানে দেখি পেস্ট করার সাথে সাথে এখানেও আমার ভেঙে গেছে, তাহলে এই ভাঙাটাকে সোজা করার জন্য আমাকে কনভার্ট টু বিজয় ইউনিকোড এটাকে দিলে ইনকোডিং এখানে ক্লিক করলে সেই এখানে আমার লেখা যেটা আছে সেটা শো করবে। আমি এটাকে সিলেক্ট করে কপি করবো, কপি করে আমি এখানে যদি আমি এখানে
এভাবে সিলেক্ট করি পেস্ট করি তাহলে দেখেন এটাও ভেঙে গেছে। এখন এটাকে আমার টাইপ টুল সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে পেস্ট করতে হবে, এখানে পেস্ট করে তাহলে এখানে চলে যাবে। আমি আশা করি যে আপনাদের যদি কোনো বিজয় পাওয়ান বা মানে আর তারপরে একটা জিনিস থাকে যে এখানে যদি আপনারা যদি কাজ করেন স্পেসিফিক এখানে হাতটা আসার কথা, হাতটা এখানে আসার কথা, কিন্তু এখানে বিজয় পাওয়ানোর কন্ট্রোল অল্টার বি চেপে যদি আপনি এখানে স্পেস চাপেন এখানে আসবেন, এদের কন্ট্রোল অল্টার বি চেপে দেওয়ার জন্য তো এখানে আমার স্পেস কন্ট্রোল অল্টার বি চাপো এখানে ইংলিশ আসবে, তখন আপনি স্পেস চাপে এখানে হাত চলে আসবে। তো আজ আমার মনে হয় যে আপনাদের বিজয় বা অন্য অবৈধ ভিতরে কোনো লেখা বা লেখা ভেঙে যায় বা লেখা আনতে পারতেছেন না বিভিন্ন সমস্যা নিয়ে যে এই আমার এই ভিডিওটা দেখতে আমার আশা করি যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে বুঝতে না পারে তাহলে আমাকে কমেন্টস করেন, ইনশাআল্লাহ আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ।